যখনই দোয়া করবেন, ইয়া রব অমুককে জান্নাত দাও, 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 বলতে 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 এক পর্যায়ে বলবেন, ইয়া রব আমার চাচা আমার জায়গাটা দখল করেছে, বুঝে নাই, আল্লাহ ওনাকে মাফ করে ওনাকেও জান্নাত দাও। আল্লাহ আমার মামাটা, আমার মা একটু দুর্বল ছিল বলে, মহিলা ছিল বলে আমার মামা আমার মা আমার মার জায়গাগুলো খেয়ে ফেলেছে, আল্লাহ তুমি আমার মামাকে মাফ করে দাও, তাকে একটু জান্নাত করে দাও। আল্লাহ আমার সবচেয়ে বড় দুশ্মন যে সারাক্ষণ আমার নামে বদনাম করে, আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও, তার উপর রাগ রাখিও না, তাকেও জান্নাত দাও। এবার আপনি যখন দুনিয়ার থেকে এই দোয়াটা করবেন, সেটা একটা গুটুরি হবে, এটা একটা বক্সে যাবে, এটা একটা দোয়ার ভান্ডার হয়ে ফেরেশতা যখন উপরের দিকে নিয়ে যাবে রবের কাছে, ওখানে যাওয়ার পর বুঝার জন্য বলছি, ওই গাঁটটিটা খোলা হবে, খোলার পরে দেখবে আপনার নামের পক্ষ থেকে একটা চিঠি, ওই দোয়াটাই হচ্ছে চিঠি। ওই চিঠির মধ্যে দেখা যাচ্ছে আপনার আত্মীয়র নাম আছে, আপনার পাড়া প্রতিবেশীর নাম আছে, আপনার দুশমনের নাম আছে, আপনার জায়গা দখলকারীর নাম আছে, আপনার বদনামকারীর নাম আছে, আপনার টাকা মেরে খাওয়ার নাম আছে, আপনার এর নাম আছে, আপনার ওর নাম আছে। রব বলবে ওর দোয়াতের ঘাটতিতে সবার নাম আছে, ওর নাম কই? সবার নাম আছে, সবার নাম আছে। যে দোয়াগুলা করলো চিঠিতে অন্যের নাম লিখলো, তার নামটা কই? ফেরেশতা বলে, ইয়া রব সে এতদিন পাগল ছিল তো, সবসময় দোয়া করার সময় নিজের কথা বলেছে, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও, এটা আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এই কথা বলেছে। সে এখন থেকে তোমার প্রেমিক হতে চায়, তাই বুঝতে পেরেছে তুমি তার উপর দয়া করো যে অন্যের উপর দয়া করে, তুমি তাকে ক্ষমা করো যে অন্যকে ক্ষমা করে, তুমি তার কল্যাণ করো যে অন্যের কল্যাণ চায়। সে বুঝতে পেরেছে তাই নিজের দোয়া করে নাই, অপর তোমার বান্দাদের জন্য দোয়া করেছে। রব বলে যে আমার বান্দার ভালো চাই, আমি আল্লাহ তার ভালো চাই যে আমার বান্দার জন্য জান্নাতকে তালাশ করে, আমি রব তার নামে জান্নাতকে লিখে দিলাম। সুবহানাল্লাহ, সিস্টেম এটা।